বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগতবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সেই আলোচনাটি অবশ্যই তরিকতের যারা সাধনা করে, তরিকতের জগতে যারা ডুবে থাকে এবং রাসূলের প্রেমে, আল্লাহর প্রেমে সবসময় মত্ত হয়ে থাকে, মুর্শিদ প্রেমে মত্ত হয়ে থাকে, এদের জন্য এই কথা। এবং তারা অবশ্যই জানতে চায় যে এই পৃথিবীতে আমরা আছি, একদিন কিন্তু মৃত্যুবরণ করতে হবে, এবং সেই মৃত্যুর সময় যদি আমরা বুঝতে পারি যে একটা জিনিস, যে আমরা মৃত্যুর সময় আমাদের আত্মাটা দেহের কোন দিক দিয়ে বের হবে। এবং এই পৃথিবীতে অনেক অলিয়াউলিয়ারা তারা একটা নিদর্শন দিয়ে গেছে যে কখন মৃত্যুবরণ করবে এবং তার দেহের মধ্যে যে আত্মা রূহ আছে এটা বের হবে কোন দিক দিয়ে। আচ্ছা, এখন পৃথিবীতে সাধারণ মানুষ যারা আছে তারা কামাই রোজগার করে, খায়, সংসার চালিয়ে খাচ্ছে, সেরকম আল্লাহর দিকেও নেই, দুনিয়াবি নিয়ে ব্যস্ত। এরা তো সাধারণ মানুষের তো বলতেই পারবে না যে তাদের মৃত্যু কখন, কীভাবে, কেমনি কী। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, যারা তরিকতে মুর্শিদ ধরে সাধনা করে, এখন সাধনা করার পরে যদি একজন মানুষ বুঝতে না পারে যে আমি কোন দিন মারা যাব এবং আমার আত্মাটা দেহের কোন দিক দিয়ে বের হবে, এটা যদি বলতে না পারে এবং সে মৃত্যুর পরে কোথা থেকে কোথায় যাবে, এটাও তার কাছে অগ্রিম খবর আসবে। যদি নাই আসে তাহলে তরিকতের সাধনা ছেড়ে দিয়ে, সমস্ত কিছু বাদ দিয়ে কি করতে হবে? অজু করো, নামাজ পড়ো, কাজ করো, খাও, আল্লাহকে ডাকো, ব্যাস, সাধনার কোনো প্রয়োজন নেই। আর যদি কেউ বলে যে না, আমি সাধনা করব, আল্লাহর গোপন ভেদ রহস্য জানব, সাধন তত্ত্ব জেনে আমি সাধনা করব, যে সাধনা কি? সাধনা, যেমন একটা কথা বলা হয় সিয়াম সাধনা, সিয়াম সাধনার মাস বলা হয়, তাহলে বোঝা গেল সাধনা বলতে কিছু একটা আছে। সাধারণ লোকেরা বলে সাধনা আবার কি? আচ্ছা, সাধনের আরেকটা নাম বা রচনা হলো যে অসাধ্য জিনিসকে বাধ্য করার নামই হলো সাধনা করা। যেমন আমি একটা জিনিস বলি, দুনিয়াবি, একটা ছেলে যদি একটা মেয়েকে ভালোবাসে আর সেই মেয়েটি যদি খুব সুন্দরী, রূপসী এবং উচ্চমানের এবং ধনীর দুলালি হয়ে থাকে, তাহলে একটা রিক্সাওয়ালার পক্ষে কিন্তু এই মেয়েটি ভালোবেসে তাকে বিবাহ করাটা অনেক কঠিন ব্যাপার, এটা কেউ চাবে না। আর এরকম একটা বিষয় তার প্রেমের শক্তিতে সে জয় করেছে, তাহলে কি এটা প্রেম ও সাধনা? মানে এই মেয়েকে পাইতে যাইয়া তার যা কিছু করা লাগছে, যত দুঃখ কষ্ট যন্ত্রণা, মানুষের লাঠি ছোটা, অপমান লান্নত সইতে হয়েছে, সমস্ত কিছু শেষ হয়েছে, তারপরেও কিন্তু তাকে পেয়েছে। আর এটা পাইতে যাইয়া তার কী কী সইতে হয়েছে, কী কী সাধনা করতে হয়েছে, এই জিনিসটাকেই বলা হয় অসাধ্য জিনিসকে বাধ্য করার আরেক নাম হলো সাধনা। আল্লাহকে দেখা, আল্লাহকে পাওয়া অসাধ্য ব্যাপার, আর এই অসাধ্যকে যদি সাধ্যে আনতে চায় তাহলে তার সাধনার প্রয়োজন। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে সাধনার দ্বারা বা অসাধ্য বিষয়কে যদি সাধ্যে আনতে হয়, সাধনা করতে হয়, আল্লাহকে দেখা যায় না, সে আল্লাহকে দেখতে হলে যদি সাধনা করতে হয় এবং একদিন দেখতেও পায়, তাহলে আমি বলবো যে আপনি মৃত্যুর সময় আপনার আত্মাটা আপনার দেহের কোন দিক দিয়ে বের হবে আপনি আগেই জানতে পাবেন, এবং আপনার এই আত্মাটা বের হয়ে কোথা থেকে কোথায় যাবে এবং কোথায় সে স্থান নেবে এটা আপনি আগেই খবর পাবেন। কারণ আল্লাহ কি বলেছে যে সূরা সাফাত এবং সূরা ইনসিরার মধ্যে আল্লাহ বলেছে, তোমরা যখনই অবসর পাও সাধনা করো, আমি তোমাদেরকে পরিচালনা করব। যেমন সূরা সাফাত, সূরা ইনসিরার মধ্যে যদি আমরা ভালো করে জিনিসগুলো দেখি, আয়াতগুলো, এখানে লেখা আছে যে আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে, আল্লাহ বলতেছে যে আমার পথে সাধনায় আত্মনিয়োগ করে আমি তাকে পরিচালনা করব। তাহলে একটা কথা বুঝেন, যদি আল্লাহ কাউকে পরিচালনা করে, আল্লাহ যদি কাউকে নিয়ন্ত্রণ করে চালায়, তাহলে তার কাছে আগম নিগম খবর আসে আর সেই খবর শুনে সে ঠিক সেভাবে চলে। তাহলে এই ফাঁকে শামিম আলী যেটা বলে যে মানুষ কোন দিন মরবে এটাই তো জানে না, তাহলে সে মানুষ হলো কী করে? আচ্ছা, সে সাধক হলো কী করে? সে জ্ঞানী হলো কী করে? এখন যে নিজের মৃত্যুর খবরটা বলে যায় এবং দেহের কোন দিক দিয়ে বের হবে সেটা আগাম খবর পায়,
তবে একটা দেখেন যে আত্মা যদি আমার শরীরের কোমরের নিচের অংশ দিয়ে বের হয় তখন সে হয়তো মানব জন্ম পাবে না, আর যদি সেই আত্মাটা আমার গলার উপরে যে কটা রাস্তা আছে নাক কান চোখ মুখ এই অংশ দিয়ে যায় তাহলে দেখা যায় সেই মানুষটি এই মানব জন্মে আসবে, সে মানব জন্ম পাবে, আর মানব জন্মটাই সুখ স্বাচ্ছন্দ্যময় এবং বেহেস্তময় শান্তিময়। আর মুক্তি, যে মুক্তি কাকে বলে, যে সেই ব্যক্তিটি কোনো কারো কাছে কৈফত দিবে না, সে মুক্ত, তাকে কেউ অত্যাচার করতে আসবে না, আর আসলেও সে টিকবে না। মুক্ত ব্যক্তিটা এমনই যে সে কারো কাছে আটকা নয়, সে নিজের স্বাধীনতা। যেমন সেই আত্মাটি বের হবে, আরও একটি রাস্তা আছে, সে রাস্তাটি হলো লামকাম। আপনার মানব দেহের মধ্যে আপনার দেখা গেছে কোমরের এরিয়া ছেড়ে সিনা ছেড়ে গলা ছেড়ে আপনি যখন চলে গেলেন সেই মাথার স্তরে, তাহলে সেখানে গেলে লামকাম আছে। আর সেই লামকামটি যে সাধনার দ্বারা খুলতে পেরেছে তখন সেই লামকাম দিয়ে তার আত্মাটা বের হবে, আর যখন সেই লামকাম দিয়ে তার আত্মাটা বের হবে তখন সেই আত্মাটা চিরমুক্তি নেবে। আর মুক্তি বিষয়টা হলো আল্লাহ মুক্ত, আল্লাহ কারো কাছে ধরা নেই, আল্লাহ কারো কাছে কৈফত দেয় না। তাহলে সেই আত্মাটা যদি আল্লাহর সাথে বিলীন হয়ে যায়, যাবে যে আল্লাহর সাথে একাকার যখন বিলীন হয়ে যাবে তখন তার আর কোনো চিন্তা নেই। কেননা যে সাগরের মধ্যে যখন পানি আছে, এখন আমি কিন্তু নলকূপ পুকুর খাল বিলের মধ্যে পানি আছে, কিন্তু মূলত সেই সাগরের পানির জাত এখানে। এখন সেটা যদি সাগরের জাত পানি হয়ে থাকে তবেও কিন্তু সেটা খাল বিলের পানি, সেটা সাগরের পানি কেউ বলবে না। তো এই পানিটা যখন সাগরে মিশে যাবে তখন কিন্তু আর খাল বিলের পানি বলবে না, তখন সে সাগরের নাম ধারণ করবে। তো এখন আপনারা বলেন একটা মানুষ যখন মুক্ত হয়ে যায় তখন সেই মহাত্মার সাথে যখন সেই ক্ষুদ্র আত্মা মিশে যায় তখন কি সে খাল বিলের নামে আর থাকবে, তখন সে কোন নাম ধরবে, এটা আপনারা বলবেন। তবে হে জগতবাসী, আজকের এই আলোচনাটি কেন করছি, যে আমরা অবশ্যই মুর্শিদ ধরি, মুর্শিদ ধরার পরে কিন্তু আমরা একটা কথা বলে যে মুর্শিদ আমাদেরকে সবক দিয়েছে, সেই সবক নিয়ে আমরা পৃথিবীতে আমরা চলতেছি। কিন্তু সবক না, শুধুই সবক নয়, এখানে সাধনা, কোন সাধনা করলে কি হবে, কোন সাধনাটা আপনি মুক্ত হবেন, কোন সাধনা আপনি পবিত্র হবেন। আল্লাহ কিন্তু কোরআনে বলেছে যে নিজেকে পবিত্র করলো সে সফল কাম। তাহলে সেই সফল কাম যদি আমাকে হতে হয় তাহলে কোন কোন সাধনা করতে হবে, এটা আমার এবং আপনার মুর্শিদ দেখিয়ে দেখিয়ে দেবে, আর বলবে বাবারে এই সাধনা করতে হয় এভাবে, এবং এই সাধনা করলে তুমি এই স্তরে যাবে, এবং এই সাধনাগুলো করলে তুমি ইমুক রাস্তা দিয়ে তুমি বের হবে। কোন রাস্তা দিয়ে বের হলে পৃথিবীতে এসে সে কী করে এবং কোন রাস্তা দিয়ে বের হলে মানুষ মুক্ত হয়, এই কথাগুলো আরও ক্লিয়ার করব পরের ভিডিওতে। যদি আমাদের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন কেউ, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে আপনাদের সামনে ভালো আলোচনা নিয়ে পৌঁছে যাব ইনশাআল্লাহ। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।